জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আখাউড়া 4 নং উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 26 ডিসেম্বর নির্বাচনে আখাউড়া উত্তর ইউনিয়ন থেকে আমি একজন চেয়ারম্যান পদ প্রার্থী। দেশ এবং দেশের বাইরে যিনি আছেন সকলকে আমার সালাম ও আদাব জানাই। সকলে ভালো আছেন, সুস্থ আছেন? আসলে আমার চিন্তা চেতনা, আমাদের আখাউড়া উত্তর ইউনিয়ন অনেকগুলি গ্রামে অবহেলিত অবস্থা আছেন। রাস্তাঘাট হতদরিদ্রর মাঝে যা ওনাদের পাওনা এবং চাহিদা তা ওনারা পাচ্ছেন না, ওই সব থেকে ওনারা অনেকটুকুই অবহেলিত। তার দরুন আমার মনের ইচ্ছা এবং আমার স্বপ্ন, আমার ইউনিয়নকে আমি সুন্দরভাবে সাজাবো। তার দরুন আমি সকলের কাছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের মূল্যবান ভোট চাচ্ছি। এই ভোটের দ্বারা আমি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করতে পারবো এবং জনগণের সেবা করতে পারবো, সেইটুকু আপনাদের কাছে দাবি রাখবো যে আপনারা আমাকে আল্লাহর রাস্তায় আপনাদের ভোটটা দিয়ে আমাকে নির্বাচিত করবেন। পাশাপাশি আমি চাই নির্বাচিত হয়ে আমাদের বর্তমান রাজনীতিকে আরও একটু শক্তিশালী করতে চাই। আমাদের আখাউড়া কসবা অভিভাবক জননেতা আনিসুল হক মহোদয়, ওনার হাত আমি শক্তিশালী করতে চাই এবং আমাদের আখাউড়ার পৌরসভার সকলের প্রিয় মানুষ তাকজিল হলিফা কাজল ভাই, ওনার হাতটুকু আমি শক্তিশালী করতে চাই। পাশাপাশি আমার ইউনিয়নটাকে ডিজিটাল একটি ইউনিয়ন করতে চাই। সেই লক্ষ্যে আমি সকলের কাছে একটাই দাবি, আপনাদের মূল্যবান বোর্ডের মাধ্যমে আমি যেন নির্বাচিত হতে পারি এবং এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি, সেইটুকু আপনাদের কাছে দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে একটা জিনিস আমার জানার ছিল সেটা হলো যে আপনি যথেষ্ট তরুণ এবং মানুষের মাঝে আপনার যে উদ্দীপনা সেটা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাকে একটা বিষয় বলেন যে আপনার এই ইউনিয়নে আপনার চোখে কি অভাব রয়েছে আসলে? আসলে আমি এতটুকু যা অভাব আছেন সে অভাবটা আসলে আমি জানতাম না। আমি নির্বাচনে আসার পরে ডোর টু ডোর ওয়ার করার পরে আমাদের আনারপুর, কল্যাণপুর, চাঁদপুর, আজমপুর, কোরাতলি বিভিন্ন মহল্লার যে রাস্তাঘাট বেহাল অবস্থা, শুধু আমি একজন প্রার্থী হিসাবে বলবো না, এটা হয়তো আপনারা সাংবাদিক যিনিরা আছেন আপনারা এলাকা ভিত্তিক যদি আপনারা যাচাই করেন বা তদন্ত করেন সেটা আপনারা নিজে খুঁজে পাবেন। তো আমি একজন প্রার্থী হিসাবে সেই অবস্থা দেখে অবশ্যই আমার ইউনিয়নের প্রতি আরও একটু মন আবেগ দিয়ে আমি কাজ করতে চাই, যেন আমি এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি। বিশেষ করে আমাদের রাস্তাঘাট বিশাল বিশাল অবহেলিত অবস্থায় আছে। আচ্ছা, এক্ষেত্রে যেমন আপনি যেহেতু এখানে চেয়ারম্যান ইলেকশন করতেছেন, তো আশেপাশের যারা আছেন এবং আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছেন, যারা বিজ্ঞ অনেকেই রাজনীতিবিদ আছেন এই এলাকায়, তো তাদের সাথে কি আপনার গণসংযোগ বা এই ধরনের সরাসরি কথাবার্তা হয় এই বিষয়ে? আমাদের এলাকা এবং আমার ইউনিয়ন 9টা ওয়ার্ড, 10টা গ্রাম, 10টা গ্রাম থেকেই সকলের ভালোবাসা এবং গণসংযোগ পাশাপাশি উঠান বৈঠক সবগুলোতে সকলে আমাকে সমর্থন দিচ্ছেন এবং প্রতিদিনই আমি সকলের ভালোবাসা এবং সকলের সমর্থনে আমি এগিয়ে যাচ্ছি এবং আরও আশাবাদী আমি এগিয়ে যেতে পারবো। আমি শতভাগ তাও বলতে পারি, আমি ইনশাল্লাহ সকলের দোয়া থাকলে, সকলের সমর্থন থাকলে ইনশাল্লাহ আমি জয় হব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে অতীতে যেটা দেখা যাইতো যে আপনার মেয়ে ভোটারদের সংখ্যা কম ছিল এবং তাদের স্বতঃস্ফূর্ততা ছিল না, তো যেহেতু আপনি একজন ইয়াং মানুষ এবং আপনার কাছে কি মনে হয় বর্তমান সময়ে মেয়েরাও ভোটারের ক্ষেত্রে এগিয়ে আসছে? বর্তমান আসলে আমাদের পুরুষ ভোটারদের থেকে বর্তমানে আপনাদের মহিলার ভোটার একটু বেশি, কারণ আমাদের রেমিনেন্স যোদ্ধা যিনিরা আছেন প্রবাসে থাকেন, তার দরুন আমাদের এলাকা বা প্রতিটা ওয়ার্ডে মহিলাদের ভোটার সংখ্যা একটু বেশি এবং পুরুষদের ভোটার সংখ্যা একটু কম। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি নির্বাচিত হন আপনার মানে মূল প্রোপাগান্ডা হবে কি, মানুষকে আসলে কী সেবা দিতে চাচ্ছেন? মানুষে আসলে এলাকার জনগণ চায় শুধু একটু ভালোবাসা, চায় একটু ভালো ব্যবহার, চায় একটু মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা বলতে যেটা বোঝায় রাস্তাঘাট, হতে দরিদ্রর চাহিদা বলতে বিধবা ভাতা কার্ড, বয়স্ক ভাতা কার্ড, বিভিন্ন পঙ্গু ভাতা কার্ড, এইসব থেকে অনেকেই অবহেলিত আছেন। আমার ইচ্ছে এবং টার্গেট এবং স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে চাই যে এলাকার হত দরিদ্র যিনিরা আছেন এদের মাঝে আমি বিলিয়ে যেতে চাই, এদের মাঝে আমি সেবক হিসাবে সেবা করতে চাই।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আপনি নির্বাচিত হবেন এবং মানুষের কল্যাণে কাজ করবেন। এবং সবসময় আমি একটা কথা বলে থাকি, যারা নির্বাচিত হন না কেন, তাদের আপনারা যাদের দাপ্তরিক যে কাজগুলো থাকবে সেগুলো যেন সাধারণ মানুষ সহজে সেবা পেতে পারে, সেটাই আমি প্রত্যাশা করব। আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি দোয়া প্রার্থী, আমাদের দোয়া করবেন। আপনাকে ধন্যবাদ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।